একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে চলমান সংলাপের চতুর্থ দিনে নির্বাচন কমিশনে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা তার পরিবারবর্গের কাউকে না রাখার প্রস্তাবসহ চার দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। সময়টা কম, মাত্র একটা মাস সময় আছে হাতে, সেই জন্য যদি এই মুহূর্তে পারা নাও যায়, তারপরও ভবিষ্যতে যত দ্রুত সম্ভব এই আইন, কিন্তু এটা জনগণের দাবিতে ইতিমধ্যে পরিণত হয়েছে, এটা সবার দাবি। এমনকি সরকারের আইন মন্ত্রীও কিছুদিন আগে বলেছেন তিনিও চান আইন, অতএব এটার যেন ব্যর্থ না ঘটে সেই জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি। তিনি বলেছেন সেটা তিনি অবশ্যই, তিনিও একই কথা বলেছেন, সংবিধানে আইন আছে, কথা আমি নিজে সংবিধানের মানুষ, অতএব আইন যেখানে আছে সেখানে আইন হয়ে গেলে তাহলে আর বারবার এই ইয়ের প্রশ্নের উদ্রেক হয় না। রাষ্ট্রপতির সাথে 27 ডিসেম্বর সোমবার বিকেল 4টায় বঙ্গভবনে অনুষ্ঠিত এক সংলাপে এই দাবি জানান বিটিএফের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বাশার মাইজ ভান্ডারি। সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, সংলাপে তরিকত ফেডারেশনের নেতারা স্বাধীন, কার্যকরী ও গ্রহণযোগ্য ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে চার দফা দাবি পেশ করেন। অন্যদিকে বিটিএফের নেতারা বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশ সংবিধানের 118(1)-এ নির্বাচন কমিশন আইনের কথা উল্লেখ থাকলেও বিগত কোনো সরকারই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সময় উপযোগী আইন প্রণয়ন করা দরকার। বিটিএফ চেয়ারম্যান অনুসন্ধান অর্থাৎ সার্চ কমিটি গঠনের ব্যাপারেও মত দেন, তবে বিষয়টিকে সর্বজন গ্রহণযোগ্য ও বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য রাজনৈতিক দল ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় বা সংলাপের আহ্বান জানান। মাইজ ভান্ডারি বলেন, প্রস্তাবিত অনুসন্ধান কমিটিতে গণমাধ্যমের একজন প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এ প্রস্তাবটিও দেন তিনি। নির্বাচন কমিশনে যাতে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা তাদের পরিবারের কাউকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া না হয় সে দাবি জানায় বিটিএফ।